আসসালামু আলাইকুম, এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাজদিন নাহার। রাজধানীর ডেমরায় ডিএনডি খালে পড়ে নিখোঁজের 17 ঘণ্টা পর আকাশী নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে তার লাশ উদ্ধার করে। গতকাল দুপুরে ওই খালে গোসল করতে গিয়ে আকাশী নিখোঁজ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায় ডুবুরিরা। আজ থেকে সারা দেশে কার্ডের মাধ্যমে নির্বাচিত 50 লাখ পরিবারকে 10 টাকা কেজি দরে 30 কেজি চাল বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে। পাশাপাশি খোলা বাজারে ওএমএস সার্ভিসের মাধ্যমে শুরু হচ্ছে 30 টাকা দরে 5 কেজি করে চাল বিক্রি। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গতরাতে নওগাঁয় জেলা চালকল মালিকদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, দেশে খাদ্যের কোনো অভাব নেই, বাজার ঊর্ধ্বমুখী হওয়ায়ও কোনো আশঙ্কা নেই। টানা বর্ষণ উজানের অব্যাহত পাহাড়ি ঢলে কুড়িগ্রামে চতুর্থবারের মতো শুরু হওয়া বন্যা পরিস্থিতি ক্রমে অবনতি হচ্ছে। ধরলা নদীর পানি বেড়ে সেতু পয়েন্টে বিপদসীমার 34 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্লাবিত হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা। বাড়িঘর পানিতে ডুবে যাওয়ায় আশ্রয়ের জন্য মানুষজন আবারও ছুটছেন উঁচুস্থানের দিকে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ধরলার পাশাপাশি ব্রহ্মপুত্র তিস্তা নদীর পানিও ক্রমেই বাড়ছে। আজ শুভ মহালয়া, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুর্গোৎসবের ক্ষণ গণনা। এ উপলক্ষে ভোর 5:30 ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহালয়ার বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেবী দুর্গার আহ্বানে আবাহনে মন্দিরে মন্দিরে চলে চণ্ডীপাঠ। রীতি অনুযায়ী এদিন থেকে শুরু হয় দেবী পক্ষের, আগামী 22 অক্টোবর শুরু হবে দুর্গাপূজা। করোনা ভাইরাস উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে আরও 7 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালে করোনায় 2 জন এবং উপসর্গ নিয়ে 1 জন সহ মোট 3 জন মারা গেছেন। এছাড়া এ বিভাগে নতুন আক্রান্ত হয়েছেন 21 জন। অন্যদিকে কুমিল্লায় মারা গেছে 2 জন এবং আক্রান্ত হয়েছেন 18 জন। সিলেটে করোনায় নতুন করে 1 জন মারা গেছেন এবং আক্রান্ত হয়েছেন 88 জন। চট্টগ্রামে 1 জনের মৃত্যু হয়েছে। এ বিভাগে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন 46 জন। আন্তর্জাতিক সংবাদ, 2022 সালের আগে করোনার প্রভাব কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব হবে না বলে শঙ্কার কথা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর সৌমিয়া সোয়ামিনাথন। করোনার ভ্যাকসিন আবিষ্কার এবং প্রয়োগ শুরু পরও কার্যকর ফল পেতে সময় লাগবে বলেও জানান তিনি। এদিকে করোনার ভ্যাকসিনের চাইতে জনগণের মাস্ক পরাই বেশি কার্যকর বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থার পরিচালক রবার্ট রেডফিল্ড। তিনি সহ বিশ্বের মার্কিন অনেক গবেষকই মনে করেন, কবে আসবে টিকা এবং কোনটা কতটা কার্যকরী তার চাইতে মাস্ক পরার দিকে মনোযোগী হওয়া জরুরি। বিশ্বে করোনায় এ পর্যন্ত মারা গেছে 9,39,000 আর সংক্রমণের সংখ্যা ছাড়িয়েছে 2,97,51,000। দর্শক, এবার জানাবো শেয়ার বাজারের খবর। সপ্তাহের শেষ কার্যদিবসে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক বাড়ছে। সকালে লেনদেন শুরুর পর থেকে সূচক বাড়তে থাকে এবং বেলা 11:40 পর্যন্ত ডিএসইর 3টি সূচকই ঊর্ধ্বমুখী থেকে লেনদেন করছে। এ সময় পর্যন্ত লেনদেন হয় 362,18,00,000 টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে 128টি, কমে 143টি এবং অপরিবর্তিত ছিল 77টি কোম্পানির শেয়ারের দাম। টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ 10 কোম্পানির মধ্যে রয়েছে মুন্নু সিরামিক, সাইহাম কটন, নিটল ইন্স্যুরেন্স, আইএফআইসি ব্যাংক, বেক্সিমকো ফার্মা, রিপাবলিক ইন্স্যুরেন্স, বেক্সিমকো লিমিটেড, জিএসপি ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক এবং লঙ্কা বাংলা ফাইন্যান্স। জিকিউ বলপেনের অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ তদন্তে 2 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি। একই সাথে 10 বিউ হিসাব জব্দ করা হয়েছে। তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত বিউগুলোর সব কার্যক্রম বন্ধ থাকবে। বিএসইসির সহকারী পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলামকে প্রধান করে গঠিত কমিটির অন্য সদস্য হলেন সিডিবিএলের অ্যাপ্লিকেশন সাপোর্টের প্রধান মইনুল হক। কমিটিকে 30 কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে। গত 7 জুলাই ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ছিল 66.10 টাকা, 14 সেপ্টেম্বর 248.10 টাকা পর্যন্ত শেয়ারটির দর ওঠে। 2 মাসের কিছু বেশি সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে 182.10 টাকা।
দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাশ করুন ইউটিউব/ এটিএন বাংলা নিউজ।